আর এখন ডিম আকারে তো এটাকে মানাটা কঠিন, আর এটা বোঝাও যায় না। লার্ভা যখন হবে তখন বৃষ্টি হলে তাৎক্ষণিকভাবে যাতে নাকি তারা একেবারে হোলিস্টিক আমাদের অতীতের যে অভিজ্ঞতাগুলো আছে এগুলো নিয়ে আমরা যেন কাজ করতে পারি। আমাদের সামনে তো আবার ডেঙ্গুর মৌসুম, স্বাস্থ্য অধিদপ্তর প্রি মনসুন একটা সার্ভে করছে এবং প্রি মনসুন সার্ভেতে তারা দেখতে পাচ্ছে যে গত বছরের চেয়ে এডিসের লার্ভাটা একটু বেশি পাওয়া যাচ্ছে। তো আপনার কাছে একটু জানতে চাই যে আপনি এখনই আসলে সিটি কর্পোরেশনগুলো ডেঙ্গু রোগকে মোকাবিলা করার জন্য এডিস মশাকে নিধনের জন্য অলরেডি একটা সভা করেছি এবং সিটি কর্পোরেশনগুলোকে তাদের প্রয়োজনীয় মজুদ এবং লোকবল এবং তাদের যে অ্যাক্টিভিটিসগুলো আছে সেগুলো নাকি যেন নাকি তারা আরম্ভ করে এবং তারা অলরেডি বিন আরম্ভ করছে, এটা গ্রেজুয়ালি হয়তো ইম্প্রুভ করবে। এখন বৃষ্টি হলেই তখন এটা লার্ভা সৃষ্টি হবে, আর এখন ডিম আকারে তো এটাকে মানাটা কঠিন, আর এটা বোঝাও যায় না। লার্ভা যখন হবে তখন বৃষ্টি হলে তাৎক্ষণিকভাবে যাতে নাকি তারা একেবারে হোলিস্টিক আমাদের অতীতের যে অভিজ্ঞতাগুলো আছে এগুলো নিয়ে আমরা যেন কাজ করতে পারি। আমাদের দেশে এটা চিরাচরিতভাবে যখন আমাদের শুষ্ক মৌসুম আসে তো তখন আমাদের ডায়রিয়ার প্রকট বৃদ্ধি পাওয়ার একটা প্রবণতা আছে। তো সেটা যে যে কারণগুলো হয় সেগুলো আমরা স্বাস্থ্য অধিদপ্তরের সাথে যোগাযোগের মাধ্যমে সেগুলোকে মিটিগেট করার জন্য তাৎক্ষণিক পদক্ষেপ নেওয়া হয়। বিশেষ করে পানিবাহিত রোগ ডায়রিয়া তো হিসাবে চিহ্নিত করা হয়েছে, যার জন্য যেখানে পানির যদি কোথাও যেমন আমাদের কোস্টাল এরিয়াগুলোতে পানি আমরা তাৎক্ষণিকভাবে তাদেরকে সঠিক পানি সরবরাহ করার জন্য ব্যবস্থা করা হচ্ছে।